হ্যালো গাইজ, গুড মর্নিং। আমাদের প্যাচকার ফ্যামিলিতে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরা বলতে আমরা সব আমাদের ফ্যামিলি সবাই ঠিক আছে। তো আজকে দিনটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কেন? কারণ আজকে আমার বাবা মা আসছে। তোমরা হয়তো অনেকেই জানো না যে কলকাতাতে আমি, আমার বোন আর বুবু, আমরা তিনজন এখানে একা থাকি, আর আমার বাবা মা থাকে কোচবিহারে। আর ওরা আসছে এখানে, মানে আমাদের কলকাতার ফ্ল্যাটে আসছে। তো সেই কারণে আমি খুব এক্সাইটেড আজকে বাবা মাকে অনেকদিন পর দেখবো বলে। আর তোমরা তো সবাই জানো সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা খেতে হয়। তো চলো দেখি, আমি চা, দেখো আমি চা বসিয়ে দিয়েছি, এখন আমি চা খাবো আর বুবুকে ঘুম থেকে তুলবো। বুবু এখনও ঘুম থেকে ওঠেনি, আছে, ওর খাবার দাবার সব কিছু রেডি করে রেখেছি। ওকে এখন ওঠাবো, উঠিয়ে ওকে সব টয়লেট ফলেট করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে খাওয়াবো, তারপর চা খেতে খেতে আবার আড্ডা পাবো। আজকে যখন আমার বাবা মা আসবে তখন তোমাদের সাথে আমার বাবা মার পরিচয় করিয়ে দেব। আমার বাবা মা আজকে আসছে এনজিপি থেকে বন্দে ভারতে। তো ওদের আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে। আর এটাও তোমাদেরকে দেখাবো যে বুবু বাবা মাকে দেখে তার রিয়াকশনটা কী হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকবার যখন বাবা মা আসে ও এতটা খুশি হয়ে যায়, এতটা এক্সাইটেড হয়ে যায়। এই যে এখনও তার ঘুম ভাঙেনি, এখনও ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। বুবু আজকে বাবা মা আসবে, জানো জানো আজকে বাবা মা আসবে। ওই যে এত অলস, এত অলস, ওই যে আদর করে দিচ্ছে, বুবু বাবা মা আসবে, ছদি আসবে, বাবা মা আসবে, সর্দি আসবে। ওই দেখো বাবা মার কথা শুনে ও ঘা নাড়ছে। বুবু এই যে হাই করে দাও তো, হাই করে দাও, হাই করে দাও, হাই। আজকে কে আসবে, বাবা মা আসবে না? এই যে দেখো সর্দি আসবে, বাবা মা আসবে, বাবা মা, জানো বাবা মা আসবে আজকে, আজকে বাবা আসবে, মা আসবে, সর্দি আসবে, বুবুকে আদর করবে, এ বাবা আসবে, মা আসবে। ও ঘুমে, ওর চোখটা এখনো মনে হচ্ছে কি এখনো ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকি। আর আদর করতে হবে না, চলো উঠে পড়ো, গুড মর্নিং হয়ে গেছে, উঠে পড়ো। ও বাবা কি করছে দেখো, ওঠো বলছি, গুড মর্নিং বুবু। চলো আমি বুবুর খাবার দাবার সব রেডি করে ওকে খাইয়ে দিই। এই যে আমার চা বসিয়ে দিয়েছি। আমি চাই খাচ্ছিলাম, তখন কি হয়েছে, নিধি ফোন করেছিল মাঝখানে। ওর ওর যে ছেলে তার স্কুলটা হচ্ছে আমার ফ্ল্যাটের কাছে। তো ওর স্পোর্টস চলছে, তো কি করবে বলছে, আয় আমার এখানে চলে। তো আজকে আমার সাথে আবার কিছুক্ষণ আড্ডা মারবো, চলো আমি নিধি আছে নিচে, ওকে আনতে যাচ্ছি। এই সবাইকে গুড মর্নিং হাই বলে দে, গুড মর্নিং সবাইকে। এই যে বলেছিলাম ও আসবে, নিধি চলে এসছে। এবার আমরা দুজন মিলে সাথে চা খাবো আর ব্রেকফাস্ট করবো, আর কি করবি, ঠিক আছে? চলো আর বেশি কথা বলবো না, কারণ এখন চা খাওয়া, একটু মি টাইম কাটাবো, কোনো কথা হবে না। কেছে কেছে লোক রেতে আর ইয়া পর কি করছো বাবু, কি করছো তুমি, কি করছো বাবু, দুষ্টু করছো তুমি, দুষ্টুমি করছো? দিদি এসছে, দিদি এসছে, তুমি কি বলটা দিদিকে দাও, যাও বলটা দাও, যাও গিয়ে দাও, দাও 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 দাও, গুড গার্ল বুবু, ঠিক আছে খেলো, তুমি খেলো, সবাইকে একটু হাই করে দাও তো, একটু হাই করে দেবে, যাও টাটা, আর হাই করতে হবে না, দুষ্টুমি করে থাকো সারাদিন। দেখো বুবু কেমন দুষ্টুমি করছে, সবাই দেখো বুবু ব্যাড গার্ল হয়ে গেছে আজকে, কি করছে বুবু। এই যে আমাদের চায়ের আড্ডা চলছে, চা খাচ্ছি আমরা আর গপাচ্ছি শুধু। আর তার সাথে বুবু কি করছে, বুবু দুষ্টুমি করছে, এই যে ঢুকে গেছে ভেতরে, এই যে বুবু কি করছে, কি করছে বুবু, কি করছে, কিছু করবে না, ওই দেখো শান্ত হয়ে গেছে বুবু,
পাপি দিয়ে গেল গালের মধ্যে একটা আমরা একসাথে চা খেলাম, তারপর একটু ম্যাগি করেছিলাম, ম্যাগি খেলাম, বুবুর সাথে একটু খেললাম, তারপর নিধি এখন বেরিয়ে গেছে। ওই যে বুবু, বুবু কি করছো তুমি, কি করছো তুমি? নিধি দিদি চলে গেছে, চলে গেছে নিধি দিদি, আবার আসবে পরে, আবার আসবে। গল্পের মাঝখানে মাঝখানে আমি একটু কাজও করছিলাম, বুবুর ভাত বসিয়ে দিয়েছিলাম, বুবুর ভাতও হয়ে গেছে। এবার আমি আমার রান্নাগুলো করব। আজকে আর রান্নার ভিডিও দেখাচ্ছি না, দেখছি কী রান্না করা যায়। এখনও মানে ভাবিনি কী রান্না করব, একদম সিম্পল কিছু রান্না করব, হয়তো ডাল ভাজা ভাত এসবই কিছু করব। তো দেখি কী করা যায়, চলো আমি আবার পরে দেখাচ্ছি কী করছি। হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি। আমার বলেছিলাম তখন আজই রান্না ভিডিও টিডিও দেখাবো না, আগের দিন অনেকটা বড় হয়ে গেছিলো রান্নার ভিডিওটা। তো আমার রান্না করেছিলাম আজকে ডাল ভাজা আলুর চোখা আর ডিমের অমলেট, বেশ সিম্পল খাবার। তারপরে আমি ঘরে কিছু কাজ ছিল, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বউকে খাওয়ানো, ওকে পরিষ্কার করা, সব কিছু করে নিয়েছি। এখন আমি চলে এসেছি তোমার সাথে আবার আড্ডা মারতে। তো যেহেতু আজকে আমার বাবা মা বোন আসছে, তখনই সকালবেলা বলেছিলাম, তো সেই কারণে আমার একটু আজকে পায়েস করতে ইচ্ছে করছে মা বাবা আসছে বলে। আর আমার বোনটাও খুব পায়েস খেতে ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। শীতকাল হলে না খেজুর গুড়ের পায়েস আমার যে কী ভালো লাগে খেতে, মাঝে মাঝেই করে খেয়ে নিই। পায়েসের জন্য সব কিছু রেডি করছিলাম, খেজুর গুড়ের পায়েস করবো, সে কারণে খেজুর গুড়টা একটুখানি ফ্রিজে ছিল, শক্ত হয়েছিল, তো একটুখানি গরম জল দিয়ে একটুখানি নরম করে নিচ্ছি, মানে গুড়ের রস। যাই হোক, আর আমি এই যে চাল ভিজিয়ে রেখেছি চাল পায়েসে, সেই চালটা রেডি করে রেখেছি, আর কড়াই রেডি। এবার যাই ফ্রিজ থেকে দুধটা নিয়ে আসবো। তো দুধটা জাল হচ্ছে, এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার পায়েস হচ্ছে, আমার পায়েস কমপ্লিট বানানো, এবার শুধু খাওয়ার অপেক্ষায়, কখন খাবো এটাকে। দারুন দারুন। এখন বাজে রাত 12:30, আমার বাবা মা এসছে নিচে, ওদের ট্রেন এক দেড় ঘন্টা লেট ছিল, তো হাওড়া থেকে এখানে দমদম আসতে একটু টাইম লেগে গেছে। ওই দেখো রাত বাজে 12:30, আমি একটু চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম। আমার মা ফোন করে বললো নিচে আয়, তারটা খুলে দিয়ে যা। তো আমি যাচ্ছি আনতে, এরপর দেখাচ্ছি। এই দেখো চলে এসছে আমার বাবা মা, চলে এসছে যে আমার বোন। আমার মা, হাই বলো। এই যে আমার বোন, কদিন পরে এসছিস রে? 14 দিন 12 দিন 16। ওইটা আমার পাপা, ওই যে হাই বলো। বুবু খুব এক্সাইটেড সবাইকে দেখে। বুবু সবাইকে একটু গুড নাইট বলে দাও তো। গুড নাইট বুবু, সবাইকে বলো গুড নাইট গাইস।